মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ কাণ্ডে এবার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 17 জানুয়ারি বেলডাঙ্গা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় ইয়াছুদ্দিন শেখ নামে এক ব্যক্তির। বিস্ফোরণের জেরে একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ভাঙা ঘর থেকেই 75টি শকেট বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে। এরপর এই ঘটনার 3 মাসের মধ্যেই 5 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তথ্য প্রমাণের ভিত্তিতে বিস্ফোরণের ঘটনার 8 মাস পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এই মামলার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার ঘটনাস্থলে যান এনআইএর প্রতিনিধি দল। এদিন প্রথমেই বিস্ফোরণ স্থলে গিয়ে খতিয়ে দেখার পর বোমা বিস্ফোরণে নিহত ইয়াছুদ্দিন শেখের বাড়িতে গিয়ে মৃতের স্ত্রীর সাথে কথা বলেন এনআইএ অফিসাররা। মৃতের স্ত্রী জানান কিভাবে তার স্বামীর মৃত্যু হলো, কি কাজ করত, এই সমস্ত কিছু জিজ্ঞেস করা হয় তাকে। এ বললো তোমার স্বামী কী করত, তাই বললো। আমি বললাম চাষবাস করে। তোমার স্বামীর নাম কি? তাই ইয়াছুদ্দিন শেখ। তা তোমার স্বামী কালকে থানায় যাবেন 2টোর সময়, তাই বললো। তারা এসেছে এখন, তারা তদন্ত করবে। আমরা এখন কিসের খুশি হবো? আমাদের তো জানছি, আমাদের আল্লাহ লিয়েছে, হয়ে গেছে, আর আমরা কোনো আপত্তি করছি না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরিদর্শন ঘিরে মৃতের আত্মীয়রা আশাবাদী, সঠিক তদন্তের দিকেই তাকিয়ে সকলে। আমার থেকে লোক এসেছিল, ওই তোমার লোকে বলে গেল যে তাই তোমার স্বামীর নাম কি? তো বললো ইয়াছুদ্দিন শেখ। ওর স্ত্রী বললো আর বললো ঠিক আছে, কী করতো? তো আমার স্বামী চাষবাস করতো। এগুলো জিজ্ঞেস করলো আমি, ঠিক আছে আপনি কালকে বেলা 2টোর সময় শোনা যাবে। ও বললো ঠিক আছে, আমি কালকে